গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। দাঁতে ব্যথা প্রায় এখন আর বলতে গেলে ওই 1%-এর মতো আছে, যদিও আজকে সেলাই কাটতে যাওয়ার কথা আছে বিকেলের দিকে। যাই হোক, এখন বেজে গেছে সকাল 10টার মতো, আজকে সোমবার। তো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, সোমবার বলে এই না যে স্কুল যাবে, কারণ তাতানদের স্কুলের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, তো তো আর স্কুলে আর পাঠাবো না, বাড়িতেই পড়াশোনা করবে। তো ব্রেকফাস্ট এই জন্য এসেছি, একটু বেলা হয়ে গেছে, স্কুল গেলে তো 9টার মধ্যে চলে আসতে হয়। তো আজকে একটা ইজি আর সিম্পল ব্রেকফাস্ট বানাবো, আজকে না সবসময় তাই বানাই, তোমরা বলো তোমাদের সবসময় ইজি আর সিম্পলই বানাবো। হ্যাঁ সত্যিই তাই, আর এটা তাতান খুব পছন্দও করে। একদম কিচ্ছু না, ডিমের পোচের মতো করে নিয়েছি, পাউরুটিটা দিয়ে দিয়েছি, একটু চিজ দিয়ে দিয়েছি, ওটাই হচ্ছে আকর্ষণীয়। তারপর নুন দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স, যেহেতু আমার মেয়ে ঝাল খেতে খুব পছন্দ করে, তাই জন্য চিলি ফ্লেক্স দিয়েছি একটু স্পাইসি হওয়ার জন্য। ব্যাস ব্রেকফাস্ট একদম রেডি। দিন পর কিন্তু আজকে বেশ ভালো গরম পড়েছে, যাই হোক রোদের তাপ মানে চোখ ঝলসে যাচ্ছে, এতটা রোদের তাপ, ভালো রোদের তাপ। আর খবরে বলে হচ্ছে সোমবার থেকে রোদের মানে গরম বাড়বে, এই এপ্রিল মাসে এরকম, মে জুনে মানে কি যে অবস্থা হবে। যাই হোক, সেখানে মাছের ঝোল ফুটছে। আজকে একটা বুদ্ধিমানের কাজ করেছি, সেটা হচ্ছে বুদ্ধিমান না, অন্যদিকে কাজ ছিল না বলেই করতে পেরেছি, নাহলে হয় না। রান্নাবান্না সেরে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ঝট করে স্নান করে চলে এসেছি অনেকদিন পর। আজকে আমি ভাবছি ইচ্ছা আছে একটু, এখন তো আমার ব্যথাটা একটু ঠিকঠাক আছে, খেতে পাচ্ছি মোটামুটি। তো এই কদিন তো শুধু ব্যথার জন্য নয়, এর আগেও বহুদিন ধরে আমি লাস্ট কবে ওদের সাথে দুপুরে বসে একসাথে খেয়েছি আমার মনে পড়ছে না, সবসময় একা একাই খাই ওই কাজের কারণে। তোমরা খেয়ে নাও, আমি পরে স্নান করে খাবো, এই করে করে একসাথে খাওয়া হয় না। ইন্দ্র এতে একটু অসন্তুষ্ট বলে কোনোদিনই তো একসাথে খেতে পারি না, আমারও তো একটু ইচ্ছা করে, তাতানো তাই বলে তুমি আমাদের সাথে খাওয়াই না। কেন আজকে আমি ভেবে রেখেছিলাম আজকে সকালের দিকে ভিডিও একটু কম করবো, আর দুপুরবেলা সবাই মিলে একসাথে বসে যাই খাই খাবো আর কি, একসাথে বসে। দেখ মাথা ঝোল হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে কিছু, আর দিকে এই যে উচ্ছে গুলো খাবো। হ্যাঁ সাথে আসুন, হ্যাঁ আসছি, চলো আসো, আমার রান্না হয়ে গেছে, আজকে একসাথে বসে খাবো সবাই মিলে। এই জন্য স্নান করে তিন যুগ পর বলে চলো মাথা ঝোলটা নামিয়ে নিই, নামিয়ে একসাথে খেতে বসি। অন্যদিন কি করি, একেবারে রান্নাবান্না সারি, গ্যাস ঠ্যাস মুছি, মানে একদম 100% পারফেক্ট কমপ্লিট কাজ করে স্নান টান করে আমি খেতে বসতে পছন্দ করি, ওটাই আমার ভালো লাগে। কিন্তু দেখলাম না, বাপ মেয়ে দুজনেরই একটু মাঝে মাঝে মুখ ভার হয়ে যাচ্ছে যে আমি ওদের সাথে একসাথে খেতে বসছি না, ওরা ভাবছে অন্য কারণ, কিন্তু আমি তো ওই কারণ না, আমি চাইছি সব সেরে ঠেরে নিশ্চিন্তে রিল্যাক্সে খেতে বসবো, ওদেরও খাওয়া হয়ে গেলো, ঝামেলা মিটে গেলো। কিন্তু ওরাও রাগ করছে, তাতান তো খুবই রাগ করছে, তাতানের বাবাইও বলছে কি ব্যাপার, আগে তো একসাথে খেতে এখন কেন খাওয়া না, হ্যাঁ তেন আল্লাহ ঠিক আছে দেখ চলো, ওদের ভুল ধারণাটাও আমি মিটিয়ে দিই, আজকে একসাথেই খাবো। যার জন্য আর সকালের দিকে বেশি কিছু ভিডিও করিনি, ব্রেকফাস্টের পরেই কাজকর্ম তো রোজই থাকে, সেগুলো সেরে ঠেরে ভিডিও এডিট আপলোড কমপ্লিট করে রান্নাবান্না সেরে ঝটপট করে স্নান করে এসেছি। করে এসে হলাম না আজকে একসাথে তিনজনে মিলে খেতে বসবো, সত্যিই তাই আজকে অনেক দিন পর। লাস্ট আমি কবে খেয়েছি আমার মনে নেই, আগে প্রায়ই দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করতাম, কারণ আমি কাজকর্ম বাকি কাজগুলো পরে সারতাম, আগে খাওয়া ঝামেলাটা মিটিয়ে ফেলতাম। কিন্তু এখন আবার কী মনে হয়েছে, এক এক সময় হয় না মুডের, না সব সেরে খেতে বসবো, এই করতে করতে খাওয়াটাও অনেক বেলা হয়ে যায়। জাগিয়ে এই জন্য যাক, অনেক দিন পর আজকে তিনজনে মিলে একসাথে দুপুরবেলা মানে যাই হোক দুটো ভাত খেলাম, বেশ ভালো লাগলো। আর আজকে আমি একটু শান্তিমতোও খেতে পারলাম, কারণ আমার দাঁতে ব্যথা অনেকটাই কমে গেছে। তো খাওয়া দাওয়ার পর রান্নাঘর, যেহেতু রান্নাবান্না কমপ্লিট ছিল না আজকে, রান্না খাওয়া দাওয়ার পরেই গ্যাস ট্যাস মুছলাম, মোছার পরেই মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই, হঠাৎই মনে করলো ফ্রিজে তো কালকে রান্না আইসক্রিমগুলো ছিল, বার্থডে পার্টিতে গেছিলাম না সেই আইসক্রিমটা। তো এখন যেহেতু আমার গিয়ে কেনার সময় নেই, তাই জন্য না আমি অনলাইনে কিছু কিছু জিনিস এনেছি, পয়লা বৈশাখ উপলক্ষে তো এনেছি, প্লাস ঘরেরও কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার সবসময় লাগে সেগুলোও এনেছি।
তো তার মধ্যে থেকে আছে একটা মামাআর্থের উপতান ফোমিং ফেস ওয়াশ, যেটা ছাড়া আমি চলতেই পারবো না। এই ফেস ওয়াশটা আমি 12 মাস শুধু আমি না, আমি তাতা দুজনেই ব্যবহার করি। আমার এত ভালো লাগে না, স্ক্যান রিমুভের জন্য একদম খুব ভালো, পারফেক্ট এটা। আর এটাতে আছে টার্মারিক আর স্যাফরন, কাজে টার্মারিক আর স্যাফরন বুঝতেই পারছো স্কিনের জন্য কতটা হেলদি। আর মামাআর্থের প্রোডাক্ট কিন্তু পুরো 100% ন্যাচারাল হয়, কোনো রকম হার্মফুল কেমিক্যাল থাকে না, যার জন্য আমি তাতান দুজনেই এটা ব্যবহার করি আর আমার খুব ভালো, আর যে ভালো লাগে আর কি। আর এটাতে একটা সিলিকনের সফট ব্রাশ আছে, যেটা দিয়ে কিন্তু স্কিনটা খুব ভালোভাবে ডিপ ক্লিন হয়, প্লাস মাসাজও হয়ে যায় যাতে ব্লাড সার্কুলেশন ভালো হয়। তো এইটা, এই ফেস ওয়াশটা আমি 12 মাস আমি আর তাতার ব্যবহার করি। এটা একটা এনেছি, আর এনেছি হচ্ছে মামাআর্থের উপতান বডি ওয়াশ। এই বডি ওয়াশটাও ভীষণ ভালো, এটা তো টার্মারিক আর স্যাফরন আছে ফর গ্লোয়িং স্কিনের জন্য। আমি তাতান দুজনেই কিন্তু এই বডি ওয়াশটা ইউজ করি, অনেক দিন পর্যন্ত চলে যায়। এই লুফার মধ্যে জাস্ট একটুখানি নিয়ে জলে ভিজালেই পুরো ফ্যাটা ফ্যাটা হয়ে যায়, পুরো বডিতে দেওয়া হয়ে যায়, ওইটা অনেক দিন চলে যায়, বেশ ভালো এটা। আর একটা এনেছি মামাআর্থের অনিয়ন শ্যাম্পু, এটা দাতানের বাবাই দুজনেই ব্যবহার করে। মামাআর্থের অনিয়ন শ্যাম্পু এটাও কিন্তু ফর হেয়ার ফল কন্ট্রোলের জন্য আর কি, অনিয়ন আর প্ল্যান্ট কেরাটিনের শ্যাম্পু। এই শ্যাম্পুটাও খুব ভালো, দাতান ব্যবহার করে। আর এনেছি আমার জন্য একটা সিরাম, এই সিরামটা বেশ আমার খুব স্যুট করে, চুলটাটা খুব শাইন দেয়, গ্লো করে, খুব সিল্কি আর স্মুথ থাকে। শ্যাম্পু ট্যাম্পু করে আসার পর হালকা ভেজা চুলে এই সিরামটা 4-5 ড্রপ দিলেই পুরো চুলে দেওয়া হয়ে যায়, খুব সুন্দর, চুলটা খুব শাইন গ্লো করে এই সিরামটা। এটা হচ্ছে স্কোয়ার্জকফের ওসিস সিরাম, এই যে এটা, ঠিক আছে। আর এনেছি এই বেবি লিপস, যেটা ছাড়া আমার, যেটা আমার 12 মাস লাগে এদিক সেদিক বেরোনোর ক্ষেত্রে তাতানা ইউজ করে, আর আমি ঘরে বাইরে দু জায়গাতে ইউজ করি। এই বেবি লিপস ছাড়া আমি চলতেই পারি না, 12 মাস শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমার ঠোঁটটা কেমন শুকিয়ে শুকিয়ে থাকে, তো এই বেবি লিপসটা আমি ইউজ করি, মেবলিনের এই বেবি লিপস। আর এনেছি দুটো লুফা, এই যে এই একটা আর এই দুটো কালারের, তো বাথরুমের যে কোনো কলের মধ্যেও, যেখানে আমি তো কলের মধ্যে ঝুলিয়ে রেখে দিই, এই যে এরকম ঝুলানো থাকে, এই লুফাগুলো দিয়ে না বডি ওয়াশটা ব্যবহার করতে খুব সুবিধা হয়। লুফার মধ্যে অল্প একটু নিয়ে জলে ভেজালেই পুরো ফেনা হয়ে যায়, আর হাতের মধ্যে এটা এইভাবে ঢুকিয়ে, এই যে এইভাবে ঢুকিয়ে এইভাবে বডিতে অ্যাপ্লাই করা খুব সুবিধা হয় এটা। তারপর ভালো করে অ্যাপ্লাই করার পর ভালো করে জল দিয়ে ধুয়ে এরমভাবে ঝুলিয়ে রেখে দিলে ব্যাস। তো এই কালার দুটোও সুন্দর, এই দুটো লুফা এনেছি, আর একটা লুফা এনেছি, এই যে এরকম দেখবে পেছনটা ব্যাক সাইডে দিতে খুবই অসুবিধা হয়, তো এটা একটা কাঠের হ্যান্ডেল, কিন্তু একদমই হালকা, একদম হালকা, কালারটাও সুন্দর, এই যে এইভাবেও দেওয়া যেতে পারে আর এইভাবেও দেওয়া যেতে পারে, মানে পিঠে দিতে আর কি, পিঠ ওয়াশ করতে খুব সুবিধা এদের। এই একটা লুফা এনেছি, ঠিক আছে, এই বক্সটা কমপ্লিট। আর একটা জিনিস, পয়লা বৈশাখের উপলক্ষে আমার জন্য এনেছি একটা শাড়ি, আমার লাল রঙের একটা জামদানি শাড়ি আছে, তো আমার না অনেকদিন ধরে শখ ছিল আমি একটা পুরো মানে অন্য কোনো কালার থাকবে না, পুরো একদম হলুদ রঙের একটা জামদানি পরবো। আর সফট জামদানি পরতে আমার এত ভালো লাগে না, পরতেও আরাম, পরতেও সুবিধা আর পরেও আরাম, খুব হালকা ফুলকা শাড়ি, সফট জামদানি। তো এই একটা হলুদ রঙের সফট জামদানি আমি পয়লা বৈশাখ উপলক্ষে এনেছি, এই যে হলুদের মধ্যে মাঝখানে একটু গোল্ডেন গোল্ডেন প্রিন্ট আছে, এই যে এরকম গোল্ডেন গোল্ডেন ফুল আছে। তো তোমরা একটু আমাকে সাজেশন দিও যে এই হলুদ জামদানি শাড়ির সাথে কি কালারের ব্লাউজ ভালো লাগবে, তো সেই কালারের ব্লাউজই আমি কিনবো। এই একটা শাড়ি এনেছি পয়লা বৈশাখ উপলক্ষে আমার জন্য, পুরো হলুদের সফট জামদানি। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এনেছি অ্যামাজন থেকে, কারণ অ্যামাজনে কিন্তু এখন চলছে 7-11 তারিখ পর্যন্ত মেগা ফ্যাশন ডে সেল, আর সেই সেলে কিন্তু তোমরা প্রত্যেকটা জিনিসের উপর অনেক 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 ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে প্রচুর ডিসকাউন্ট আছে। আর অ্যামাজনটা আমার এত ভালো লাগে না, এত ফাস্ট ডেলিভারি হয়, অর্ডার করার কয়েকদিনের মধ্যেই ডেলিভারি হয়ে যায়, খুব সুবিধা, ডিসকাউন্টও পাওয়া যায় আর একটা অ্যামাউন্টের পর পুরো ফ্রি ডেলিভারি পাওয়া যায়, তো তার জন্য আমি সবসময় অ্যামাজন থেকেই আনি। তো এই জিনিসগুলো আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছি, আর তোমাদের যদি আমার এই জিনিসগুলোর মধ্যে কোনো একটা পছন্দ হয়
তো নিতে পারো তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রোডাক্টের লিংক দিয়ে দিয়েছি, তোমরা নিতে পারো চাইলে। তার না এদিক সেদিক পড়তে টড়তে যায়, কম্পিউটার ক্লাসে যায়, তো সেরকম যাওয়ার জন্য একটা সুতির কাপড়ের একটা ফ্রক এনেছি, পড়তে টড়তে যেতে পারবে। এই যে এরকম এরকম থ্রি ফোর্থ স্লিভ পুরো ফ্রক টাইপের, অনেকটা ঘের আছে, এ দেখো অনেকটা ঘের আছে, আর পেছনে না অনেক অনেকটা বড় ফিতে আছে। এই যে পেছনে ফিতেটা বাদলে সুন্দর ফিটিংস হয়ে যাবে, তো পড়তে পড়তে যেতে পারবে এই গরমের মধ্যে। তো তাদের জন্য এই একটা জামা এনেছি ফ্রক, আর আমার জন্য একটা কুর্তি প্লাজো সেট এনেছি, কারণ গরমকালে প্লাজো পরতেই বেশি আরাম লাগে, লেগিংস পরতে একদমই ভালো লাগে না। তো এই কুর্তিটা আমার বেশ পছন্দ হলো, জয়পুরি প্রিন্টে, জয়পুরি প্রিন্টের জিনিস না আমার বেশ ভালো লাগে। এই যে সুন্দর দেখো ডিজাইনটা, এই যে এরকম, এটাও থ্রি ফোর্থ স্লিভ, আর এই যে নিচটা এরকম সাইডে কাটা আছে, এই নিচে আবার একটু ওই জরির পাড় আছে, পুরো কুর্তিটার মধ্যে এরকম প্রিন্ট করা সামনে পেছনে দু জায়গাতেই, আর তার সাথে আছে, আর সামনের কাজটা তো দেখিয়েছি এরকম, তার সাথে আছে এই প্যালাজো, এই যে হোয়াইট কালারের মধ্যে এলাস্টিক, আর প্যান্টটা এরকম, এই যে তো এইটার সাথে এইটার কম্বিনেশনটা ভীষণ ভালো লাগবে, এই সাদার সাথে লাল এটা। তো এই একটা আমার জন্য এনেছি পয়লা বৈশাখ উপলক্ষে। তোমরা অনেকেই ম্যাক্সিমাম দেখছি এই শাড়িটা তোমাদের খুব পছন্দ হয়েছে, আমার মতো আমারও শাড়িটা খুব ফেভারিট একটা শাড়ি। তো এটাও আমি একটা সময় অ্যামাজন থেকে এনেছিলাম, গত বছর পুজোর সময় মনে হয় এনেছিলাম, তো অনেক কষ্টে এটার লিঙ্ক বার করেছি যেহেতু অনেক পুরনো অর্ডার ছিল। তো তোমরা অনেকে এই শাড়িটার লিঙ্ক চেয়েছো যে দিদি লিঙ্কটা দাও, আর দামও না অনেকটা কম দাম, এখানে অরিজিনাল প্রাইস রয়েছে 2000 টাকার কাছাকাছি, কিন্তু ডিসকাউন্ট দিয়ে এতটা পরিমাণে ডিসকাউন্ট চলছে এখন, যেহেতু মেগা ফ্যাশন ডে সেল চলছে এতটা পরিমাণ ডিসকাউন্ট চলছে, এটা তোমরা 600 থেকে 650-এর মধ্যে পেয়ে যাবে, মাত্র 600 থেকে 650, 2000 টাকার শাড়ি মাত্র 600 থেকে 650, পরে খুবই কমফোর্টেবল, খুবই আরাম, আমি বললাম না একদম হালকা পাতলা, অথচ একটা গর্জিয়াস লুক দেয় এই যে এই শাড়িটা। তো এই শাড়িটার লিঙ্কটাও আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে, যা যা জিনিস এনেছি সবগুলোর তো লিঙ্ক দেবই, আর এটারও আজকে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখন বেজে গেছে সন্ধ্যে 7টার মতো, তো আজকে তাঁতানকে কোথাও নিয়ে যাওয়ার নেই, কিন্তু আমার দাঁতের সেলাইটা কাটতে হবে, তার জন্য সেলাই কাটতে যাব, আর ব্যাগ দেখেছো, দেখো চলে আসলাম, ভাবলাম দোকান থেকে কিছু জিনিস আনবো, ব্যাগটাই আনতে ভুলে গেছি, আবার এখন আমাকে উপরে যেতে হবে। ব্যাগটা দে, ব্যাগটা রেখে ভুলে গেছি, তোর সাথে কথা বলতে বলতে ব্যাগটাই নিয়ে নিই, হ্যাঁ ব্যাগটা নিতে ভুলে গেছি, টাটা। তো এখন ডাক্তারখানায় এসে বসে আছি, এরপরে আমি যাব আর কি, একটু একটু ভয় ভয় লাগছে, যাই না সেলাই কাটতে কি লাগবে নাকি বুঝতে পারছি না, তো যা গিয়ে দেখা যাক, কিন্তু পরে ভাবলাম না একটুও লাগেনি, সেলাই ঠেলাই কাটা হয়ে গেছে, প্রেসক্রিপশন নিয়ে বসে আছি, এখনই যাব। তো সেলাই কাটা হয়ে গেছে, লাগেনি তোমাদের বললামই, আর ডাক্তারও বললো বেশ সুন্দর শুকিয়েছে, আর আসার সময় এই যে ব্যাগে করে কিছু জিনিসপত্র নিয়ে এলাম, কী আনলাম চলো তোমাদের দেখাই। আসার সঙ্গে সঙ্গে ব্যাগ হাতানো শুরু নিয়েছিস, হ্যাঁ আইসক্রিমটাও খেয়ে নিয়েছিস, ব্রাউন ব্রেড, আর এখানে অল্প একটু কাবলি ছোলা এনেছি, অল্প একটু মটর এনেছি, আমন্ড, লঙ্কার গুঁড়ো, লটি চকোপাই তিনটে এনেছিলাম, একটা খেয়ে নিয়েছে, দুটো পড়ে রয়েছে, আর সর্ষের তেলের প্যাকেট দুটো, সাদা তেলের প্যাকেট একটা, আর একটা হিট ককরোচ। তো এই হচ্ছে আজকে আমার দোকানের কেনাকাটা, যাই হোক এগুলো এবার জায়গা মতো রাখবো। আর একটা কথা বলতে তোমাদের সাথে বসলাম, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি আগে তো তুমি মাসকাওয়ারির জিনিস আনতে ওই মোর সুপার মার্কেটে যেতে, রিলায়েন্সে যেতে, তো এখন কেন যাও না, এখন কেন পাড়ার দোকান থেকে টুকটাক করে জিনিস নিয়ে আসো, অনেকে আবার অনেকে কটাক্ষ করে, অনেকে ভালোভাবে জানা আমাকে ভালোবাসো জানতে ইচ্ছা করছো তাই জিজ্ঞাসা করেছো, আর অনেকে আবার যারা আমাকে পছন্দ করে না তারা একটু কটাক্ষ করে একটু অন্যরকম ভাষায় ব্যবহার করে কথা বলেছো, যে ওই তো রস গুটিয়ে গেছে, ওই তো ইনকাম কমে গেছে, মানে এরকম ধরনের, এখন তো পাড়ার দোকান থেকে জিনিস আসছে, এদিকে আস্তে আস্তে সবই বন্ধ হয়ে যাবে, এরকম ধরনের বলছো। মেনলি আমার ওই মাসকাবারি আনতে যাওয়াটা বন্ধ হয়েছে
এই বছর থেকে, মানে তাতান যাবে থেকে ক্লাস এইটে উঠেছে তবে থেকে। তাতান ক্লাস এইটে ওঠার পর, মানে ওদের নিউ সেশনটা শুরু হয়ে যাওয়ার পর, আমি তোমাদের বারবারই বলেছি এক কথা যে রবিবারটা আমি এখন সময় পাই না। রবিবারও ওর দুবেলা করে পড়া থাকে, সকালেও পড়া থাকে, সন্ধ্যাবেলাও পড়া থাকে। সন্ধ্যাবেলা বলতে বলতে একদম সন্ধ্যার টাইম, 6টা থেকে 8টা, যেই সময়টা একটু বেরোনোটা ঘোরার টাইম, সেই সময়টাই পুরো ব্লক হয়ে গেছে, আটকে গেছে, যার জন্য আমি বাড়িতে যাওয়াও বন্ধ করে দিয়েছি, মানে এখন হচ্ছে না। আর বাকি দিন তো স্কুল থাকছে, পড়া থাকছে, রোজই কিছু না কিছু থাকছে, কাজেই এখন ওখানেও যাওয়া আমি বন্ধ করে দিয়েছি। আর আগে যখন আমি সুপার মার্কেটে যেতাম জিনিস আনতে, ওকে নিয়ে যেতাম রবিবার করে যেতাম, মানে ছুটির দিন থাকতে, কিংবা মাঝখানে যদি কোনো ছুটির দিন থাকতো ওকে নিয়ে যেতাম। কিন্তু এখন এমন একটা হয়েছে যে কোনো ছুটি নেই, রেগুলারই ওর কিছু না কিছু থাকছে, পড়া থাকছে, এ থাকছে, সে থাকছে। আর এই সুপার মার্কেটে যাওয়া মানে মাঝখানে জিনিস আনা, মানে ঘুরে ঘুরে জিনিস দেখা, নেওয়া, পছন্দ করা, এই করতে করতে মিনিমাম আমার 2 থেকে 2.5 ঘন্টা কি 1.5-2 ঘন্টা তো টাইম লাগেই। রেডি হয়ে যাব, ওখানে ঘুরে ঘুরে সব লিস্ট দেখে দেখে জিনিস নেব, বিল করব, আসব, পুরো টোটাল 2 থেকে 2.5 ঘন্টা আমার সময় লাগে। তো এই সময়টা আমি এখন দিতে পারছি না, কারণ তাতানের রোজই কিছু না কিছু থাকছে, ওকে দিয়ে আসতে হয় আমাকে, নিয়ে আসতে হয় আমাকে, কাজে এই জন্যই আর ওখানে গিয়ে এতটা সময় যে আমি দেব সেটা দিতে পারছি না। যেহেতু দোকানে গিয়ে গিয়ে জিনিস আনছি আমার একটু অসুবিধা হয় না, এটাতে আমার বরং সুবিধা হচ্ছে, আমার সময়টা নষ্ট হচ্ছে না। ওকে যে কোনো ক্লাসেই মনে করো নিয়ে যাচ্ছি, আর সবই তো আমার এদিকটা, তো আসার পথেই আমার দোকানটা পড়ে, কাজে রোজ আমি ওই লিস্ট লিখে রাখি। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, আমি আগেও করতাম, এই যে এরকম একটা তাদের যে রাফ পেজ, ওই রাফ পেজগুলো ছিঁড়ে এখানে পিন মেরে দিয়েছি, এই যে পিন মেরে দিয়েছি, এখানে আমি রোজের রোজ যখনই দেখি একটা শেষ হতে হতে চলেছে, শেষ হতে হবে হবে, এখানে যে নাম্বারিং করে লিস্ট লিখে রাখি, আমি যখনই বেরোই রোজই ফটো তুলে, মোবাইলে ফটো তুলে যে হ্যাঁ আজকে বেশ কিছু জিনিস আনতে লাগবে, ফটো তুলে নিয়ে চলে যাই। আর যদি দেখি যে একটা দুটো মনে থাকবে তাহলে নিয়ে চলে আসি হাতে করে, আসার সময়ই আমার দোকানটা পড়ে। আর ব্যাগ আমার সবসময় থাকেই, চেষ্টা করে রাখার, তো নিয়ে চলে আসি, তো কাজেই আমার অসুবিধাও হয় না, সময়ও নষ্ট হয় না, আমি আনাও হয়ে যায়। আর ওখানে গেলে আলাদা করে আমাকে সময় দিতে হবে, এই জন্যই আমি যাই।